2004 সালের 21 আগস্ট 5 মাস বয়সে বাবাকে হারান নাজমুল। 15 বছরের কিশোর নাজমুলের বাবাকে সবাই চেনেন এক নামে, কিন্তু নাজমুলের বাবা নাজমুলের কাছে বাবার স্মৃতি রক্ত মাখা একটি ছবি। 21 আগস্টে ঢাকায় গ্রেনেড হামলায় মাদারীপুরের কালকিনির নিহত চারজনের একজন শ্রমিক লীগ নেতা নাসির সর্দারের ছেলে নাজমুল। নাজমুলের মতো অন্যদের অপেক্ষা খুনিদের দণ্ড কার্যকরের। গ্রামে বেড়ে ওঠা নাসির সর্দারের নেশা ছিল রাজনীতি, সব কিছু ছেড়ে প্রায় যেতেন সভা সমাবেশে। 21 আগস্টও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু ঘাতকদের গ্রেনেড হামলায় এক নিমেষে শেষ হয়ে গেল সব কিছু। মারা যাওয়ার পর পরিবারের কাছে আছে রক্ত মাখা ছবির সাথে আরেকটি ছবি। নাসিরের ছেলের কাছে এটাই তার বাবা। প্রিয়জন হারানোর ক্ষত নিয়ে দ্রুত রায় কার্যকরের দাবি স্বজনদের। আমার ছেলে, আমি আড়াই হেলাইছি, আমার ছেলে নাই। যারা এই ঘটনা ঘটেছে তাকে বিচার জানি হয়, এটাই আমার আবদার। একই দাবি স্থানীয়দেরও। নাসিরউদ্দিন সর্দারের যে নিহতের জন্য যারা দায়ী তাদের অতি অবিলম্বেই যেন হত্যা মামলার বিচার করা হয়। 21 আগস্ট নাসির ছাড়াও জেলার যুবলীগ নেতা লিটন মুন্সী, সুফিয়া বেগম এবং কালকিনি উপজেলার আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ সান্টু নিহত হন। আহত হন সদর উপজেলার রামকৃষ্ণ মণ্ডল, হুমায়ুন ও কালকিনি উপজেলার কবির, সাইদুল ও হালান হাওলাদার। যারা মারা গিয়েছেন, আমার আহত হয়েছেন, তারা আমার প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আর্থিক সহযোগিতা পেয়েছেন। তো এরপরেও যদি কারো কোনো অসুবিধা থাকে আমরা অবশ্যই দেখব। ডিবিসি নিউজ ডেস্ক। 21 অগস্টে সেই নারকীয় হামলা থমকে দিয়েছে আওয়ামী লীগের অনেক রাজনৈতিক নেতাকর্মীর জীবন। রাজপথে ঝড়তোলা সেই মানুষগুলো অনেকেই এখন নিভৃতচারী। তাদের আক্ষেপ, যেই দলকে ক্ষমতায় আনতে এত ত্যাগ স্বীকার, তারাই যেন ভুলতে বসেছে নারকীয় সেই তাণ্ডবের শিকার মানুষগুলোকে। তাদের কথা তুলে ধরছেন তাহসিনা জেসি। হঠাৎ আগুনের ফুলকি, গ্রেনেডের বিকট বিস্ফোরণ, তারপর আর কিছু মনে নেই এই রাজনৈতিক কর্মীর। স্মৃতিগুলো এখনো যেন মনকে কাঁদায়। সাথে সাথে আমার দাঁতটা উড়ে গেল, দুই ঠোঁট দুইটা ডিভাইড হয়ে গেল, রক্ত গল গল করে পড়তেছে। তো আমি ওরে বাবারে বলে মাটিতে লুটে পড়ছে। এভাবে তো আমি খালি চিৎকার দিতেছি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। বেঁচে ফিরলেও দীর্ঘ সময় ধরে চিকিৎসার সাথে যুদ্ধ করে অনেকটা ক্লান্ত রাজপথের এই কর্মীরা। অভিমানে নিজেকে সরিয়ে রাখা এসব কর্মীদের খোঁজ শুরু হয় কেবল 21 আগস্ট এলেই। দলের কে বল, কে খোঁজ খবর নিব বলেন? তখন তো আওয়ামী লীগ ক্ষমতাসীন লেগে আমরা এত কিছু করছি, দেশের ভালো লেগে করছি, তাই না? এখন চুপচাপ এই যে ঘরে বসে থাকি, স্বাস্থ্যের খারাপ হয়ে গেছিল গো আমার, এই আমার দলের থেকে খালি বাদ দিছে দেখা। এত খারাপ লাগছে, আমার মনে হয় আমার বাপ মা মরছে পরে এত খারাপ লাগে নাই। সেদিনের গ্রেনেড হামলায় আহত হয়ে এখনও দেহে শতাধিক স্পিন্টারের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন বজলুর রহমান। তারপরও ছাড়তে পারেননি রাজপথের নেশা। আমার চেন তোলা করে একটা পুলিশের গাড়িতে, ভ্যানে তুলবে, পুলিশ আমাকে নিল না তার ভ্যানে। জুতা স্যান্ডেল যে যা পারছিল ছুঁড়ে মারলো, আর প্রত্যুত্তরে পুলিশ টিয়ার গ্যাস আর লাঠি পেটা শুরু করলো। আমি নিচে পড়ে রইলাম, নিচে পড়ে দম আরও ধোঁয়ায় আরও বন্ধ হয়ে যাচ্ছিল, নিঃশ্বাস আরও বন্ধ হয়ে যাচ্ছিল। তখন একদম নিশ্চিত যে আমি মরেই যাচ্ছি। ঘাতকদের বিচারের রায়ের বাস্তবায়ন দেখে যেতে চান এসব আহতরা। তো আমার বিশ্বাস তারা এখান থেকে শিক্ষা নেবে, তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তিটুকু দেখ। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।